নমস্কার, আজকে আমি একটা জায়গা যাচ্ছি, সেটা একটা হচ্ছে অরফানেজ। ফার্স্ট টাইম গেছিলাম 2019 ডিসেম্বরে, তো তখন খুব একটা আইডিয়া ছিল না, কি জাস্ট জানতাম যে একটা অরফানেজে যাচ্ছি আমরা। কয়েকটা বাচ্চা রয়েছে, 20-25টা বাচ্চা রয়েছে, ছেলে সব, আর ওদের জন্য কিছু বুকস পেন্সিল কেনার আছে। তো আমরা মানে আমি কৌশিক, তারপরে তখন তাতাই মোনালি আমার দেওর, মোনালি আমার যা, আমরা সবাই মিলে গেছিলাম ওখানে। তো ওখানে দেখলাম ছোট ছোট বাচ্চারা ছিল, 10, 9 বছর, 8 বছর। তো ওদের জন্য আমরা কিছু বুকস নিয়ে গেছিলাম, বুকস না, নোটবুকস আর পেন্সিল। তো গিয়ে খুব খারাপ লাগছিলো দেখতে, কেন কি আমাদের বাচ্চাদেরকে দেখি আর তখন ভাবি কি এরা কত প্রিভিলেজড, আর এই বাচ্চারা যারা অরফানেজে রয়েছে তারা কি করে রয়েছে। মাঝখানে 2 বছর তো আমরা আসতেও পারিনি, আজকে আবার আমরা যাচ্ছি ওখানে। তো নিবেদিতার সাথে আবার কন্ট্যাক্ট করলাম, নিবেদিতাকে স্কুলে পড়তো আমাদের সাথে, জুনিয়র। তো ও আমাদেরকে ফার্স্ট টাইম ওখানে নিয়ে গেছিল, তো ওকে জিজ্ঞেস করলাম ওদের কিছু লাগবে বাচ্চাগুলোর। ও বলল ওদের জন্য বেডশিট হলে খুব ভালো হয়। তো আমরা সেই জন্য এখানে আমাদের এই লোকাল মার্কেট থেকে, বাজার থেকে 25টা ছেলে রয়েছে, তো 25টা আমরা বেডশিট পিলো কাভার অর্ডার করেছিলাম, আজকে ডেলিভার আমাদের ঘরে করে দিয়ে গেছে। আমি এখন শিশু ভবন অনাথ আশ্রম বাবনপুর পলতা তার সামনে দাঁড়িয়ে আছি। আজকে এখানে বাচ্চাদের সাথে দেখা করব। আমার সাথে কৌশিক, টিয়া, শাশুড়িমা আর নিবেদিতাও আছে। আজকে তোমরাও চলো আমার সাথে, বাচ্চাদের সাথে কথা বলি আর সেই কিছু মানুষদের সাথেও দেখা করি যারা এই অরফানেজটাকে চালাতে হেল্প করছে। এটা হচ্ছে নিবেদিতা, ওই আমাদেরকে ফার্স্ট টাইম এখানে নিয়ে এসেছিল। ওকে আমি মন থেকে থ্যাংক ইউ বলতে চাই যে ওর জন্যই আজকে আমরা এই জায়গাটা ব্যাপারে জেনেছি, আর যেটুকু আমাদের পক্ষে সম্ভব সেটা আমরা এই বাচ্চাদের জন্যে করার চেষ্টা করছি। তো নিবেদিতা, এখানে তুই বল এটা ব্যাপারে কিছু। এটা আমরা জানতে পারি 2016-এ একজনের মাধ্যমে, এক ভদ্রলোকের মাধ্যমে জানতে পারি এই জায়গাটার কথা। তখন আমরা আসি এটা সার্ভে করতে, এসে দেখে আমাদের খুবই ভালো লাগে এই ভদ্রলোক অসীমবাবু, ইনি যে ইনিশিয়েটিভটা নিয়েছে অনাথ বাচ্চাদের জন্য, সেটা দেখে আমাদের খুব ভালো লাগে এবং খুব জেনুইন লাগে জিনিসটা। তো তাই জন্যে আমরাও নিজেদের এনজিওর তরফ থেকে যেইটুকুনি পারি এদের জন্য আমরা করে থাকি, এবং আমাদের যারা চেনা পরিচিতিরা আছে তাদেরকেও আমরা একটু সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য রিকোয়েস্ট করে থাকি। তো থ্যাংক ইউ কৌশিক দাদা অ্যান্ড সুজাতা দিদি, তাদেরকে বলায় তারা এখানে এসেছে, দেখেছে এবং নিজেদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। এরমভাবেই এক এক করে যদি মানুষরা একে অপরের হাত ধরে এখানে একটু সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে এই বাচ্চাগুলোর অনেক উপকার হয়। এই মাঠে বাচ্চারা রোজ খেলে, এটা অরফানেজের ভেতরেই আছে, এমন খোলা জায়গাতে বাচ্চাদের খেলতে দেখে বেশ ভালো লাগছে। আমাদের বাচ্চারা আজকাল এই সুযোগটা পায় না, বিকেল হলে ইদার স্কুল ওয়ার্ক করছে আর না হলে ফোন, আইপ্যাড, ল্যাপটপ নিয়ে বসে আছে। এই পুকুরটা দেখছ, লাস্ট টাইম যখন গেছিলাম তখন দেখেছিলাম এই পুকুরে মাছ রয়েছে, আর এখান থেকে মাছ ধরে রান্না করে বাচ্চারা খায়, কিন্তু এবার অবশ্য চোখে পড়েনি একটাও মাছ। শিশু ভবন বাবনপুরের কন্ট্যাক্ট ইনফরমেশন ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। বাচ্চারা খেলাধুলা করে হাত মুখ ধুয়ে বা ঘরে ফিরেছে, যাই ওদের সাথে গিয়ে একটুখানি কথা বলি। এটা ফার্স্ট রুমটা, এখানে কয়েকটা চৌকি পাতা রয়েছে, একটা টিভিও রয়েছে, শেলফের মধ্যে বুকসও রয়েছে দেখতে পাচ্ছি, আর বাঙ্ক বেডসও রয়েছে দেখছি। কি নাম তোমার? আমার নাম শুভঙ্কর বিশ্বাস। কোন ক্লাসে পড়ো? ক্লাস 6-এ। আর কোন স্কুলে পড়ো? কল্যাণগ্রাম মাধ্যমিক বিদ্যালয়। আচ্ছা, এখানে কটা তোমার বন্ধু রয়েছে? বন্ধু অনেকই রয়েছে। অনেকগুলো রয়েছে। আচ্ছা, এটা একটা ছোট্ট, ওইটা কি নাম তোমার? নাম দীপ মন্ডল। আচ্ছা, কোন ক্লাসে? আমি এবার থ্রিতে উঠলাম। থ্রিতে উঠলে? কি পড়া করতে বেশি ভালো লাগে না খেলতে?
কজন রয়েছো তোমরা? এখানে বাচ্চারা খুবই একটা বেসিক লাইফ লিড করে, যতটা দরকার অতটাই ওদের কাছে আছে, কোনো লাক্সারি নেই ঠিকই, কিন্তু তাও সবসময় এদের মুখে একটা হাসি। এইটা কিচেন, এখানে বাচ্চাদের জন্য রান্না বান্না হয়। এখানে আলোটা খুবই কম রয়েছে, এখানে বাচ্চাদের ডিনারের প্রিপারেশন চলছে। আর এই দিদি, দিদি আপনার নাম কি? কল্পনা। এটা হচ্ছে কল্পনা, উনি রান্না করছেন। ইনি হচ্ছেন গোপাল বাবু, উনি এখানকার দেখাশোনা করেন। কত বছর ধরে আছেন আপনি? আমি অসীম বাবু, এই অফনেজ শিশু ভবন, এখানে নমস্কার, আমি শ্রী অসীম মণ্ডল। বাবনপুর শিশু ভবনের বিষয়ে বলতে গিয়ে প্রথমেই আমি যাদের নাম স্মরণ করব, সদ্য নেহার বসু এবং সদ্য শ্রী কালীকান্ত আচার্য, সদ্য ভানুভূষণ পাইন এবং সদ্য শ্রী মুকুন্দলাল বিশ্বাস মহাশয়ের। 1978 ওনারা এই যে বিল্ডিংটা দেখছেন, এই বিল্ডিংটা তৈরি করেছিলেন। 1996 আমি এবং সদ্য কালীকান্ত আচার্য মহাশয় এবং আরও বেশ কিছু সদস্য, যেমন কালীকান্ত আচার্য মহাশয়ের একমাত্র ছেলে নির্মলানন্দ আচার্য এবং কমিটির আরও কিছু বেশ কিছু সদস্যদের নিয়ে এটাকে চালু করা হয়। 1996 সালে রথের দিনকে আমরা এটা শুভ উদ্বোধন করি এবং সেই থেকে এখানে গরিব দুস্থ এবং অনাথ ছেলেদের রেখে আমরা তাদের লেখাপড়া শেখানো, খাওয়া দাওয়া সম্পূর্ণভাবে কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে এই অবধি। এখনও পর্যন্ত 27 বছর হলো, এখনও চলছে। ইতিমধ্যে আমরা এখান থেকে প্রায় 46 থেকে 47টা ছেলেকে আমরা অলরেডি লেখাপড়া শিখিয়ে তাদের বহিরাগত করেছি। তারা এখন বিভিন্ন জায়গায় চাকরি বাকরি করছে এবং ব্যবসা বাণিজ্য করছে। আমাদের একটাই উদ্দেশ্য যে সমাজে যারা পিছিয়ে পড়া ছেলেরা আছে, বিশেষ করে আমাদের ছেলেদেরই শুধু রাখি আমরা। গরিব ছেলে, পয়সার অভাবে পড়তে পারে না, মা আছে শুধু বাবা নেই, এরকম ছেলে এবং যাদের মা বাবা কেউ নেই, সেই সব ছেলেদের আমরা এখানে রেখে মানুষ করি। তাদের সমস্ত দায়িত্বটা আমাদের আশ্রম কর্তৃপক্ষ আমরা বহন করে চলি। আজকে যাকে আমি ইন্টারভিউটা দিচ্ছি, এই দিদি ইতিপূর্বে আমার এখানে আরও দুবার এসছেন। ইনি আবুধাবিতে থাকেন, তো ওখান থেকে থাকলেও উনি আমাদের খোঁজখবর রাখেন। পাশে নিবেদিতা বসে আছে, নিবেদিতা আমার ভগ্নিসম। নিবেদিতা বিভিন্ন সময় আমার সঙ্গে যোগাযোগ করে এবং আমি যাকে ইন্টারভিউ দিচ্ছি এই দিদির সঙ্গেও যোগাযোগ করিয়ে দিয়েছিলেন। আশ্রমের পক্ষ থেকে আমি অসীম মণ্ডল, আশ্রমের ডেপুটি সম্পাদক, এনাদের অসংখ্য ধন্যবাদ জানাই যে আগামী দিনেও দিদি আপনারা আমাদের আশ্রমের সঙ্গে যোগাযোগ রাখুন। আমাদের যে কর্মকাণ্ড তার সঙ্গে সামিল হয়ে আছেন, আগামীতেও থাকবেন এবং যেরকম যেরকমভাবে পারেন, আপনার যতটুকু পারেন সহযোগিতা যেভাবে করে যাচ্ছেন এটা করে যাবেন। এই বলে আমাদের সকলকে নমস্কার এবং আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার এই সত্য সংক্ষিপ্ত বিবরণ এখানে শেষ করি। অসীমবাবুকে অনেক অনেক ধন্যবাদ আমাদের পক্ষের থেকেও, উনি এত বড় একটা কাজ করছেন। তো আমার রিকোয়েস্ট তোমাদের সবাইকে, যতটা সম্ভব হবে প্লিজ এখানে একটুখানি তোমাদের কন্ট্রিবিউশন দিও, যে কোনোভাবে। ইটস নট নেসেসারিলি যে টাকা পয়সাই দিতে হবে, তো এখানে আসতে হবে তার কোনো দরকারও নেই, অনলাইনে ওগুলো করা যেতে পারে। তো খুব রিকোয়েস্ট, যতটা সম্ভব তোমরা পাবে প্লিজ চেষ্টা করো, কোনো ফোর্স আমি কিছুই করছি না, তোমাদের ইচ্ছাতে। থ্যাংক ইউ সো মাচ, আবার দেখা হবে।
নিবেদিতা, অসীমবাবু, কল্পনা যে রান্না করছিল, আর গোপালদা কেয়ারটেকার, এনাদের মতন কিছু ভালো মানুষরা আছে বলেই পৃথিবীটা এখনো সুন্দর রয়েছে।